জোহার, স্বাগত করছেন সম্বলপুরি ব্লগ দাস ক্রিয়েশনর আর গোটে নূয়া ভিডিওকে। আউ আজি হচ্ছে জনতা কর্ফ্যু দিবস। ভিডিওটা টিকে লেটরে ছাড়ুছে, প্লিজ খারাপ না ভাববে, কিছুটা প্রবলেম থিলা হেনতা কমসান। আউ ইটা হচ্ছে পিঠৌ, আউ ইটাকে মুই এহেদে ফেটুছে টিকে সফট করবার লাগি। আজি বনামা আমি দহিবরা আলুদম। তো পিঠৌটা ফেটলি ন, ইটাকে পানরে এনতাকে পকাবে বলে মোর টিকে ক্যামেরার প্রবলেম আছে আজি, এহেদে টিকে বেল লাগে খালি, তারপরে ক্লিয়র হয়ে যাবা। তো এনতাকে পানিরে যদি পকাবে সেটা কানা হবা কি, যদি ভাসবার স্টার্ট করবা বলে আমার পিঠৌটা পুরা সফট হয়ে গলান। তো এনতাকে মুই টেস্ট করিকি না এটাকে এবার সাইডরে রখিদেমি। নেক্সট মুই এটা নেইছে আলুদম বনাবার লাগি, আলু সিঝাইকি নেইছে, আর এটা নেইছে মটর চনা যেন্তরে কি আমি ঘুগুনি বিটিকে বনামা। নেক্সট এবার আমি দহির প্রিপারেশন করমা। এটা গোটে বড় জায়গার প্যান নেইছে, আর এতে টিকে লুণ পকাই দেলি ন। এবার দিয়ে দেমা এটি দহি, দহি মুইটা ওমফেড্রটা নেইছে, প্রায় প্রায় অধা প্যাকেট দহি মুই জায়গার পকাউছে। এটাকে এবে মিশাই দেমা ভলসে, আউ এতে টেস্ট লাগি ফের টিকে পকামা লঙ্কা গুণ্ড। আপনার পাখে যদি জিরা গুণ্ড আছে সেটা বি আপনার পকাই পারবে, বাকি মুই জায়গার খালি লঙ্কা গুণ্ডটা পকাই দিয়েছি। এটাকে এবার সাইডরে রখিদেমা। তেলটা মোর গরম হয়ে গলান, আউ এবে এতে আমি বরা ছানবারটা স্টার্ট করমা। বরাকে বেশি বড় বড় নাই করে, সান সান বরা একা বনামি, যেনতা আমি দহিবরা বালে যেনতাটা দেশন গোল গোলটা সান সানটা হেনতা বরা একা মুই এবে বনামি। দেখি পারুথুবে সান সান সাইজর বরা মানে মুই এবে বনাই দেউছে। এটা ছানি সারলা পরে এটাকে যেন দহি পানি রেডি করথিলি সেথরে এটাকে পকাই দেবার আছে। এবে মুই এটা রেডি করলি ন জারটা, আর এতে এবার জিরা নেলি, শুখা মির্চা নেলি, আর দুই যেন তরকারি বনামি ঘুগুনি আর আলু কষা দুইতে সমান মশলা ইউজ করমি। এটা দেখুন কঞ্চা পেঁয়াজ দিয়ে দেলি ন, অদা গোটে পিস দিয়ে দিয়েছে, তার বাহারে লেসুন বহুত সারা এতে পড়বা। আউ অধিকা কিছু মাল মশলা বিলকুল বি নাই দেবে, নর্মাল খালি অদা লেসুন পেঁয়াজ জিরা আউ মির্চা গুণ্ড এতকি হি জায়গার পকাবে। গোটে পেঁয়াজ কম লাগলা তার গোটে পেঁয়াজ মুই জায়গার নেই যাইছে, ওইটা এবে গ্রাইন্ডিং হবার লাগি রেডি। কড়াইটা নেলি ন আমার দহিবরাটা পরজি দেমা, তেল নেই গলি ন, আউ তেল যেতবেলে গরম হয়ে যা গরম হল ন এতে পকালি মুই টিকে সুরসো, তারপরে এতে পকামা। আপনার যদি মির্চা পছন্দ তো কঞ্চা ইয়া শুখা মির্চা দিয়ে পারবে, মুই নাই দেবার। আর এতে পচামা মেরসিঙ্গা পতর হয়ে গলা পরে গ্যাসটাকে বন্ধ করে করে মুই এতে দহি পকাই দেলি। আর দেখুন এটা গঞ্জরে আমার পুরা সব রেডি হচ্ছে, তার উপরে আমার যে ছুঙ্কটা দেলা সেটাকে মুই পকাই দেলি। এবার এটাকে ঢাপি করে সাইডরে রখিদেমি। সেই কড়াইকে আউথরে ইউজ করুছে মুই এটা আলুদম বানাবার লাগি। কড়াইটা তাতি গলানো, এবার দেমা এতে তেল, তেলটা তাতি গলান, মুই তো কলর ইউজ নাই করে সেটির লাগি গরম তেলরে মুই টিকে এটা হলদিটা পুড়াই দেউছে। আর তারপরে যেন মশলাটা বাটিছিলা সেথির অধা মশলা মুই এটা এতে ইউজ করুছে, আউ অধাটা ঘুগুনি চাট লাগি ইউজ করমি। তো এতে টিকে বেশি পড়ি গলা সেটির লাগি টিকে টিকে কাঢ়ি দেলি। তো এটাকে আমি ভলসে কষি দেমা, এতে পকালি আউ টিকে হলদি মশলা লাগি, আউ টিকে মির্চা গুণ্ড, আউ কিছু বি মশলা পতর এতে আমি নাই পকু। এটাকে ভলসে ভাজি হবাকে দেমা, আর সেতরে আলুটা পকামা, আমার আলু কষা রেডি হয়ে যাবা। দেখুন মশলাটা পুরা ভাজি হয়ে গলান, তেল বি ছাড়ি দেলান, এতে মুই পকাই দেউছে পানি। আর এটাকে টিকে ফুটবাকে দেমা, টিকে ফুটি সারলা পরে যেন আলু মানে সিঝা হয়েছিলা সেটাকে কাটি দিয়ে রখি দিয়েছে সেটাকে এতে এবার পকাই দেউছে। এটা এবার ফুটবাকে দেমা, দেখুন পুরা খোলো খোলো ফুটি গলান, টিকে এটাকে ঝুলিয়া রখমা, ঝুল টিকে রখলে যাইকি দহিবরা আলুদমর টেস্টটা ভাল আসি। ত
ଏବେ ଗ୍ୟାସ୍ଟା ଆମର ବନ୍ଦ କରିଦେମା। ଫେର ଥରେ ସେହି କଢ଼େଇ ତାର ଉପରେ ତେଲ, ଆଉ ଏବେ ବନାମା ଆମେ ଘୁଗୁନି। ତ ତେଲ ଗରମ ହେଲା ପରେ ଫେର ଲଙ୍କା ଗୁଣ୍ଡ ଟିକେ ନେଲି କଲର୍ର ଲାଗି, ଆଉ ବାକି ଯେନ୍ ମସଲା ଥିଲା ସେଟାକେ ଆମର ପକେଇ ଦେଲି ନ। ଟିକେ ଏଇଟାକେ ଫ୍ରାଏ କରିଦେମା, ଆଉ ଏବେ ଟିକେ ଦେଲି ଲୁଣ, ତାର ଉପରେ ହଲଦି, ଆଉ ଫେର ଟିକେ ଲଙ୍କା ଗୁଣ୍ଡ। ବହୁତ ସିମ୍ପଲ ମସଲା, ମାନେ କିଛି ଏକ୍ସଟ୍ରା ମସଲା ମୁଁ ଏଥିରେ ନାଇଁ ଦେବା। ଆଉ ଏଇଟାକେ ଏବେ ଭଲସେ ଭାଜି ହେବାକେ ଦେମା। ଦେଖୁନ୍ ଏଇଟା ପୁରା ମସ୍ତ ଭାଜି ହେଇଗଲାନ, ଏତାର ବି ତେଲ ଛାଡ଼ିଲାନ। ତ ପାଣି ଦେଇଦେମି, ଆଉ ଏଥିରେ ଯେନ୍ ଘୁଗୁନିଟା ଥିଲା ପକେଇଦେମି। ଆମର ଘୁଗୁନି ବି ରେଡ଼ି। ଏଇଟା ଆମର ସେ ମନା ଭାଇନାର ପ୍ରିପେରେସନ, ଆଉ ଦହିବରାଟା, ଏଇଟା ହେଉଛି ଆଳୁଦମଟା, ଏଇଟା ଘୁଗୁନିଟା, ପିଆଜ କଟା ହେଇଛେ, ଏଇଟା ଧନିଆ ପତର କଟା ହେଇଛେ, ଆଉ ବନା ହେବା ଏବେ ଦହିବରା। ଆଉ ଏଇଟା ଆମର ମନା ଭାଇନା ଦୋକାନ ଖୋଲୁନ୍ ସାର୍ କଷ୍ଟମର ପଲେଇ ଆଇଲେନ, ସେ କେନ୍ତା କରି ପ୍ରିପେୟାର କରୁଛନ୍ ଆଉ କଷ୍ଟମରକେ ଦଉଛନ୍, ଚାଲୁନ୍ ସେଟା ଟିକେ ଦେଖମା। ନନା ହାଫ ଖାଇବେ ନା ଫୁଲ ଖାଇବେ? ଡବଲ ପ୍ଲେଟ ଖାଇବେ। ତ ଏବେ ଦହିବରା ପ୍ଲେଟରେ ସର୍ଭ କରାହେଉଛି। ପହିଲା ଏଇଟା ଦହିବରାର ରସଟା, ମାନେ ଦହିଟା ଚିକି ଦେଇକିରି ବରା ମାନେ ଏଥିରେ ଦେଇ ଦିଆ ହେଉଛି। ତାପରେ ତାର ଉପରେ ପଡ଼ବା ଆମର ଆଳୁଦମ। ତାର ଉପରେ ପଡ଼ବା ଘୁଗୁନି। ଫେର ଟିକେ ଆଳୁଦମର ଝୋଲ ଆଉ ଆଳୁ ଦୁଇଟା ପକାଲି, ପକା ହେଲା। ଏବେ ପକାମା ବହୁତ ସାରା ପିଆଜ। ଆଉ ଟିକେ ଧନିଆ ପତର, ତାର ଉପରେ ଟିକେ ପଡ଼ବା ହେଦେ ସେଓ ନିମ୍କି। ଯେବେ ବି ଆଳୁଦମ ଦହିବରା ବନାବେ, ଆଉ ଲଙ୍କା ଯେନ୍ ମାନେ ଖାଉଥିବେ ସେଥିରେ କାଟି କାଟିକିରି ନାଇଁ ପକାବେ, ଦହି ପାଣି ଟିକେ ନେବେ, ଆଉ ସେଥିରେ ଲଙ୍କାଟା ପୁରା ଚଟକି ଦେବେ, ସେ ଦହି ପାଣିକେ ଦହିବରା ଆଳୁଦମ ଉପରେ ପକେଇଦେବେ, ସେଟା ବହୁତ ହି ଟେଷ୍ଟି ଲାଗ୍ସି। ଆଜ୍ଞା, ମାନେ କେମିତି ଲାଗିଲା ମୋର ଷ୍ଟଲ? ଆଉ ଆଡ୍ରେସଟା ହେଉଛି ଚନ୍ଦ୍ରଗ୍ରହରେ ଅଛି, ଆସିପାରିବେନି। ମୁଁ ପ୍ରୋସିଜରଟା ପୁରା ମୋନା ଦିଦିଙ୍କୁ ବତେଇ ଦେଉଛି, ଆପଣମାନେ ଦେଖିବେ, ନିଜ ଘରେ ବନେଇବେ ଆଉ ଖାଇବେ। ଆଉ ଆମ ମୋନା ଦିଦି ଭଲ ଭଲ ଭିଡ଼ିଓ ଛାଡ଼ନ୍ତି, ତାଙ୍କ ଚ୍ୟାନେଲକୁ ଟିକେ ସବସ୍କ୍ରାଇବ କରିଦେବେ, ଲାଇକ୍ଟେ କରିଦେବେ, ଆଉ ପୁରା ଭିଡ଼ିଓ ଦେଖିଲେ ସେଥିପାଇଁ ଧନ୍ୟବାଦ।